বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা এক দফা কর্মসূচির অংশ হিসেবে উত্তাল হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার প্রধান মহাসড়ক বিশ্বরোড। রোববার সকাল 10:25 হাজারো আন্দোলনকারী মিছিল নিয়ে জড়ো হয়ে আন্দোলন শুরু করেন। তবে এক ঘন্টার মধ্যেই এই উপস্থিতি 10,000-এর উপর ছড়িয়ে যায়। একই সঙ্গে আন্দোলনকারীরা ঢাকা, সিলেট, ঢাকা, কুমিল্লা মহাসড়ক বন্ধ করে দিয়েছেন। ফলে বাস, রিকশা, সিএনজি, মোটরসাইকেল সহ সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। তবে রোগীবাহী অ্যাম্বুলেন্স আসা যাওয়া করতে দিচ্ছে। সরেজমিনে দেখা গেছে শিক্ষার্থীরা তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার, কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার, দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ, আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব দে, দিয়েছি তো রক্ত আরও দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, ইত্যাদি বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে। আন্দোলনে উপস্থিত শিক্ষার্থীরা বলেন, আমরা ন্যায্য অধিকার চেয়েছিলাম, তখন আমাদের নানাভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে, এখন এক দফা এক দাবি, আর কোনো আপস হবে না, এই সরকার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে, বাংলার মাটিতেই খুনিদের বিচার নিশ্চিত করা হবে। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।